নমস্কার বন্ধুগণ, মুঁ কার্তিক, স্বাগত করুছি আউ এক নূয়া জব আপডেটসে। তো বন্ধুগণ, এই ভ্যাকেন্সিটি আসিছে আমার আইটিবিপি সব ইনস্ট্রক্টর পাই। ঠিক আছে, আপনার ইন্ডো আপনার ইন্ডো তিবেতান বর্ডর পুলিশ ফোর্স বা আইটিবিপি রু আপনার আসিছে রিক্রুটমেন্ট 2022 পাই। তো বন্ধুগণ, চলন্তু ডেরি নকরি আপনার ভিডিওটিকে আরম্ভ করিবা। তো বন্ধুগণ, যেপরিকি আপনার কতগুলি ভ্যাকেন্সি আসিছে আমি এই বিষয়ে আলোচনা করিবা। তো ভিডিওটিকে মু স্টার্ট করিবা পূর্বরু আপনার কহি রাখুছি যে যদি আপন মো চ্যানেলরে নূয়া অছন্তি তো চ্যানেলকে সাবস্ক্রাইব করিকি বেল আইকন প্রেস করন্তু, যাহা ফলরে মোর প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে পৌঁছি পারিব। তো বন্ধুগণ, চলন্তু ডেরি নকরি ভিডিওটিকে আরম্ভ করিবা। তো বন্ধুগণ, আসিছে আপনার সব ইনস্ট্রক্টর ওভর সব মেল পাই, আপনার মেল পাই কেতে পোস্ট আসিছে মু খালি হাইলাইট করে দেউছি, পুনি তারপর আমি তার অফিসিয়াল নোটিফিকেশন যাইকি আমি দেখিবা কেতে কোন আছে, তার ক্রাইটেরিয়া কোন রহুছে, আউ থরে টিকে ম্যাচ করে নেবা। ঠিক আছে, আপনার সব ইনস্পেক্টর পাই রয়েছে আপনার মেল ক্যান্ডিডেট পাই আপনার 32 গোটি পদবী। ঠিক আছে, তো তা সহ আপনার ফিমেল ক্যান্ডিডেট পাই আছে আপনার 5 গোটি পদবি। আপনার স্যালারি কেতে রহব, 35,400 টাকা ঠার আরম্ভ করে আপনার লক্ষে 1,12,000 12,400 টাকা পর্যন্ত আপনার রহব। তো সেই আপনার জব কোয়ালিফিকেশন কোণ রহব দেখিদে, আপনার এজুকেশন কোয়ালিফিকেশন কোণ অছি, কোয়ালিফিকেশন কথা যদি পড়ুছে আপনার সে কৌছি ক্যান্ডিডেট শুড হ্যাভ ফলোইং মিনিমম এজুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ সব ইন্সপেক্টর পোস্ট ভ্যাকেন্সি ইন্ডো তিবেতান বর্ডর পুলিশ ফোর্স। আচ্ছা ঠিক আছে, ক্যান্ডিডেট মস্ট পজেস ম্যাট্রিকুলেসন অর ইকুইভ্যালেন্ট, ম্যাট্রিকুলেসন থিব তা সহ অর যদি থিব ইকুইভ্যালেন্ট থিব কোথায় ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম মানে ইনস্টিটিউট বা রেকগনাইজ বোর্ড বা সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, সে কুচে 10th করলে হব, নহলে তা সহ যদি ইকুইভ্যালেন্ট আপনার ডিপ্লোমা করতে কোথায় সিভিল ইঞ্জিনিয়ারিং রে তাহলে বি হব, কিছু অসুবিধা নাই। ঠিক আছে, তো আপনার বয়স সীমা কত রয়েছে দেখি নেবা, আপনার বয়স সীমা অছি মিনিমম আপনার বয়স সীমা রহব 20 বর্ষ, ম্যাক্সিমম আপনার অছি কেতে 25 বর্ষ। ঠিক আছে, তো ক্যান্ডিডেট মস্ট বর্ন এর্লিয়ার দেন কেতে অছি 15/8/1997, আমার 15/8/1997 পূর্বরু যদি ডেট অফ বার্থ থিব তাহলে আপনার এটা হবনি। ঠিক আছে, আপনার এজ রিল্যাক্সেসন যা অছি আপনার গভর্নমেন্ট রুল আকর্ডিংলি, তো আপনার সেই জিনিস আপ্লিকেবল হব। আপনার আপ্লিকেশন ফিজ কোণ অছি, ঠিক আছে, তো আপনার কোণী আপ্লিকেশন ফি এর দেওয়া পড়ব না। ঠিক আছে, তো আপনার ইম্পর্টাট ডেট কোণ রয়েছে, আপনার ইম্পর্টাট ডেট রয়েছে আপনার অনলাইন স্টার্টিং হেলা 16/7/2022, আপনার 16 তারিখর আপনার অলরেডি আপ্লাই চালা। ঠিক আছে, আপনার লাস্ট ডেট অছে অনলাইন আপ্লাই কে অছে 14/8/2022, আপনার 14 তারিখ অগস্ট মাস 2022 পর্যন্ত আপনার শেষ সময়সীমা অছে আপনার। তো ঠিক আছে বন্ধু, চলুন দেখিবা আর কিছু ভিডিওর কিছু ইম্পর্টাট লিঙ্ক, যেমন আপনার অফিসিয়াল নোটিফিকেশন হোক, আপনার ওয়েবসাইট হোক আপনার, আপনার রেজিস্ট্রেশন কিংবা লগইন লিঙ্ক মু আপনার প্রোভাইড করেদেবি। চলন্তু যা আমি দেখিবা কোণ অছি তার অফিসিয়াল নোটিফিকেশন আপনার কহিলি আপনার দেখা, তার যে ভ্যাকেন্সি বাহারিছে আপনার টোটাল 37 গোটি পদবীরে আপনার কোণ অছি দেখবে ভালো ভাবে বিস্তৃত ভাবে। তো আপনার মেল ক্যান্ডিডেট আপনার অনরিজর্ভ পাই আসি 7 গোটি পোস্ট এবং এসসি পাই আপনার আসিছে 5 গোটি, পুরুষ কথা যদি পড়ে তো এসটি পাই আপনার অছি 2 গোটি পদবী, ওবিসি পাই অছি 15 গোটি পদবী, আউ ইডব্লুএস রে অছি আপনার 3 গোটি পদবী, টোটাল আপনার 32 গোটি পদবী অছি। তো ফিমেল পাই কেতে অছি আপনার 1 গোটি পদবী অছি এবং এসটি পাই কোণসি নাহি, ওবিসি পাই আপনার 3 গোটি অছি এবং ইডব্লুএস পাই আপনার নাহি, তো টোটাল আপনার 5 গোটি পদবী আসিছে মহিলাঙ্কমানক পাই। তো আপনার এটা অফিসিয়াল ওয়েবসাইট রহিলে আপনার এই থ্রু যাইকি চেক আউট করে পারিবে, www.recruitment.idbppolice.nic.in আপনার এতে মধ্যে যাইকি চেক আউট করে পারিবে। তো যেমিতি কহিলে আপনাকু এজ রিল্যাক্সেসন আপনার যাহা বি অছি, এজ লিমিট, এজুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এটি চেক করে নিয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটরে।
ঠিক আছে, বাস আজি পাই ভিডিওরে এতিক থিলা। তো বন্ধুগণ মু পুনি থরে কই রাখুছি, যদি আমার চ্যানেলরে আপন নুয়া আছন্তি চ্যানেল কো সাবস্ক্রাইব করন্তু, বেল আইকন প্রেস করন্তু, যা ফলে কি মোর প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপন পাই পারিবে সর্বপ্রথমে। তো মু এমতি প্রত্যেক দিন নুয়া নুয়া কিছু জব আপডেট আপন পাই নিয়ে আসুছি। তো বন্ধুগণ দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। রহিলি, পুনি দেখা হবা আউ এক ভিডিওরে। জয় হিন্দ।